আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফারগানা ভ্যালি থেকে। আজকে 24শে এপ্রিল, আমার ঈদের ছুটির শেষ দিন। তো আমি মূলত আন্দিজান থেকে ফারগানা ভ্যালিতে চলে আসছি। কালকে রাত্রে এখানে ছিলাম, যদিও আন্দিজানে ফেরত যাওয়ার কথা ছিল। এই হোটেলটায় ছিলাম আমি, ফারগানা ভ্যালির মানে ফারগানা সিটির কাছাকাছি একটা হোটেল। তো আমি এই হোটেলটা দেখাবো, হোটেলের রুমটা দেখাবো, হোটেলে ভাড়া কীরকম সেটা দেখাবো, এবং হোটেলে যে ব্রেকফাস্ট দেয় সেটা কি সেটা আপনাদেরকে দেখাবো। আর যারা ফারগানা ভ্যালিতে ঘুরতে আসবেন তাদের জন্য নির্দেশনামূলক কিছু কথা থাকবে এটাতে। তো চলুন, এটা হলো হোটেলের সামনের অংশ। তো এই হোটেলটা ফারগানা সিটি থেকে প্রায় 3 কিলোমিটার বাইরে মার্গিলন রোডে। আমি ইচ্ছে করে একটু শহরের বাইরে এই হোটেলটা নিছি, যাতে আমি একটু এদিকে গ্রামটা ঘোরাঘুরি করি। আমি নাস্তা খেয়ে এদিকে গ্রামের দিকে একটু যাব। তো সাধারণত আমি কোথাও ঘুরতে গেলে এরকম হাইফাই হোটেলে থাকি না, আমি একদম বাজেট টাইপের হোটেলগুলোতে উঠি, মানে হোস্টেলগুলোতে। কিন্তু কালকে এটাতে উঠলাম, একটু লম্বা রেস্ট নেওয়ার দরকার ছিল, একটু হট শাওয়ার নেওয়ার দরকার ছিল, এগুলো সব জায়গায় আছে। তো আমি শহরের ভিতরে না থেকে এই হোটেলটায় আসলাম। এটার নাম মাকন কমপ্লেক্স হোটেল। তো আমি চলেন হোটেলটা দেখাই আর আমার রুমটা দেখাই, এরপরে নাস্তা করতে নিয়ে যাব আপনাদেরকে। চমৎকার একটা হোটেল, আমার পছন্দ হয়েছে, ভাড়াটাও আপনাদেরকে বলবো। ফ্রি ওয়াইফাই আছে। হ্যালো রিসেপশন, আসসালামু আলাইকুম। আর সবচেয়ে ভালো লাগছে এখানে একটা ম্যাপ আছে, এবং ম্যাপে তো খুব সহজে বাংলাদেশকে খুঁজে পাই আমি। এই যে হ্যাঁ, বাংলাদেশ দেখে ভালো লাগতেছে। মাই লাভ মাই ফ্রাইড, আওয়ার লাভ আওয়ার ফ্রাইড। ওকে, সো আমি এখন আমার রুমে নিয়ে যাব আপনাদেরকে। আমার রুমটা এই যে, এই হলো রুম। তো এই রুমের ভাড়াটা এখানকার 3 লক্ষ, মানে বাংলাদেশি 3,000 টাকা পড়ছে। এবং যেটা বারবার বলতেছে, এত টাকা দিয়ে আমি সাধারণত কোনো হোটেলে থাকি না। আমি থাকার ব্যাপারে একটু কিপটা মানুষ, বাজেট হোটেলটাই ইয়ে করার চেষ্টা করি। তো এখানে 2 জন থাকা যায়। আর কালকে ফারগানা বাজার থেকে আমি এই যে দেখেন, মানে আমি সারা রাত্রে অর্ধেক খেয়ে ফেলছি এই পর্যন্ত। স্ট্রবেরি আমার কখনোই পছন্দের ফল ছিল না, কিন্তু এখানকার স্ট্রবেরিগুলো স্পেশাল একটা স্ট্রবেরি, এত চমৎকার ঘ্রাণ এবং স্বাদ, এবং দেখার মানে দেখতে কি বলবো, কিসের সাথে উদাহরণ দেওয়া যায়, মানে অনেকটা প্রিয়তম না আত্মথক্য, কোনো উদাহরণ দেব না, মানে দেখতে অসাধারণ। কালারটা দেখেন, মানে চমৎকার। উদাহরণটা দিয়েই ফেলি, প্রিয়ার লিপস্টিক কালারের মতো একটা কালার এই স্ট্রবেরির। আর এটা হলো আমি কালকে যে ফ্যামিলিতে ছিলাম, ওরা আমাকে এই প্লেটটা, এটা অলরেডি দেখেছেন আপনারা। তো এই হইল রুম, এখানে 2টা বেড। আমার মনে হচ্ছে কেউ যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে তাহলে 2টাকে একপাশে একটাই করে ফেলানো যাবে। তো কালকে রাতে আমি এই বেডটায় ছিলাম, মোটামুটি অনেক গোছানো বেডটা দেখে বোঝা যাচ্ছে। আর এটা হলো আমার ব্যাগ। এই ব্যাগটার কথা কি বলবো, এই ব্যাগটা আমার বন্ধু ইমতিয়াজ, আমার স্কুল লাইফের বন্ধু, ও আমাকে গিফট করছে 2018 সনে। এবং এটা চমৎকার একটা ট্রাভেল ব্যাগ, এবং 2018 থেকে 5 বছর আমি এই ব্যাগটা ইউজ করতেছি। কালার একটু ন্যূনতম মাত্রায়, ডিসকালার হয় নাই, এবং সব কিছু অসাধারণ। তো আমার এই বন্ধু লেদার বিজনেস করতেছে, এরকম ট্রাভেল ব্যাগ সব, বিভিন্ন মানি ব্যাগ, বেল্ট। আচ্ছা, কথায় কথায় আমার বন্ধুর প্রমোশন করে ফেলছি, যদি কারো দরকার হয় এরকম ব্যাগ আমি কমেন্টস করেন, আমি নাম্বার দিয়ে দেব। যাই হোক, অজান্তে আমার বন্ধুকে, বন্ধুর ব্যবসাকে প্রমোট করলাম। আচ্ছা, তো এই হলো। আর টয়লেটটা যদি দেখাই, মোটামুটি বড়ই আছে। এখানে ব্রাশ
থেকে শুরু করে ব্রাশ, শ্যাম্পু, সাবান, ফ্রি গরম পানি সব কিছুই তারা দেয় দুজনের অনুযায়ী। আর এই ব্যাগটা আমার শর্ট টাইম সফরের সঙ্গী সব সময়। এই ব্যাগটা এরকম এবার আসার আগে কিনছি। এরকম একটা ব্যাগ আমি অনেকদিন থেকে খুঁজতেছিলাম যে মানে পিঠেও ক্যারি করা যাবে আবার ইয়েও করা যাবে। তো চলুন, রুম খোলাই থাকে, অত আটকাতে হয় না। আচ্ছা, এদের অন্যান্য রুমের বেলগুলো মানে ইয়েগুলো যদি দেখা যায় আপনাদেরকে, এই বিভিন্ন ক্যাটাগরির প্রথমটা হলো ন্যাশনালদের জন্য, এইগুলাই যে আমি এটাতে আসি কালকে, 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ, মানে হোটেল অনুযায়ী মানে এটা শহরে একটু আমার কাছে কমে মনে হচ্ছে। তো আমি কালকে ফারগানা শহরের ভিতরে একটা হোটেলে গেছি, ওখানেও দেখলাম তো মোটামুটি দাম আরও কম, 2 লাখ 2.5 লাখ এরকম। তো আপনারা কেউ যদি ফারগানা শহরে আসেন এই হোটেলটা থাকতে পারেন, আর শহরের মধ্যে থাকলেও থাকতে পারেন। তো এই হোটেলও যদি থাকতে চান তাহলে এটার নাম্বার হলো এই যে, এটা দেখা যাচ্ছে কি ব্যাপার, আচ্ছা নাম্বারটা ব্লার, আমি ডেসক্রিপশন বক্সে বা ক্যাপশনে দিয়ে দেব। তো চলুন দেখি এদের নাস্তাগুলো কীরকম, সকালে এরা কী নাস্তা দেয়, এবং নাস্তা কমপ্লিমেন্টারি, আপনি চা কমপ্লিমেন্টারি পাবেন, নাস্তা কমপ্লিমেন্টারি। এটা সম্ভবত কিচেন, দেখেন এরা এদের কিচেনগুলো কীরকম ক্লিন, কীরকম ওপেন, চারপাশে গ্লাস। ব্রেকফাস্ট, আচ্ছা তোদের নাস্তাগুলো যদি দেখাই, বুফে, এটা হনি, এটা ব্রেড, এটা মনে হয় মিষ্টি জাতীয় কিছু, আর বিভিন্ন ফল ইন্টারেস্টিং হলো। এখানে কলা এরকম কেটে দেয়, অনেক বড় কলা, দাম মানে এখানে দাম বেশি কলা, 1 কেজি কলা বাংলাদেশি 250 টাকা। এদিকে এগুলো কি, আর ও এই দিকটায় যদি দেখাই, এটা কি স্যুপ হতে পারে, এটা হলো আন্ডা পোস, এটা কি বুঝতে পারতেছে না, এটা খাইতে মজা, নাম মুখে আইজে না, সসেস না কি বলে, এটাও সসেস না কি বলে, আমি এগুলোর ভদ্র নাম পারি না। এদিক দিয়ে ড্রাই ফ্রুট, এই যে আখ ফ্রুট, এটা খালি নাকি শরীরে আলিয়া মদয় মিক্স, ওরে মাশাল্লাহ, খাদুর, এগুলো এখানকার কি, এটা হলো মিশ্রি, কোনটা ছেড়ে কোনটা খাবো, আগের মতো তো আর খাওয়া নেই। ঠিক আছে, ভিডিওটা শেষ করে এখন পেট ভরে খাবো একদম। তো যারা আসতে চান ফারগানা ভ্যালিতে আসতে পারেন, অনেক ভালো লাগবে। আন্দিদা মানে তাসখন্দ থেকে সরাসরি মার্গিলন ট্রেন আছে, মার্গিলন থেকে এরপরে 10 কিলোমিটার ধরে ফারগানা ভ্যালি। আরও বিস্তারিত আগে পরে হয়তো বা ভিডিও দেখছেন, আরও ডিটেল জানতে পারবেন আপনারা। আচ্ছা, তো এই হলো আমার খাবার। আমি সকালে নাস্তায় বেশি কিছু খাই না, এখানে বুফে খাবার ফ্রি, তার মানে অনেকগুলো খাইতে হবে এই বিশ্বাসে আমি বিশ্বাসী না। আমাকে কোনো একজন গুণী, আমার পরিচিত এক গুণীজন বলছে যে মানুষ যে খাবারের লোভ সংবরণ করতে পারে সেই আসল সংবরণকৃত ব্যক্তি। তো আমি খাবারের লোভ সংগ্রহ মানে সংবরণ করলাম, অল্প কয়টা খাবার নিলাম, এগুলো খেয়ে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, খাওয়ার ভিডিও দেব না, পেট ভরে খাবো। আমার খাইতে সাউন্ড হয় আপনারা অনেকেই মাইন্ড করেন এটা নিয়ে, কাজে ভিডিওটা বন্ধ করে আমি একদম পেট ভরে লোভ সংবরণ করে খাওয়া দাওয়া করি। বাই, আসসালামু আলাইকুম।